দুটো হালো মাগাছে আজ আমরা আছি সত্যজিৎ রায় বিনোদন পার্কে। 25 ডিসেম্বর উপলক্ষে লোকের বিরাট ভিড়, এর মধ্যে চারিদিকে গাছপালার সমাহার, আর আজকে 25 ডিসেম্বর উপলক্ষে লোকজনেরও সমাহার। তো দুপুরের টাইম আসলে ভালো হয় এই আর কি। বাচ্চাদের খেলার অনেক কিছু আছে, বাচ্চারা আসলে শান্তি পাবে। বাচ্চারা খেলা হচ্ছে এখানে, বাচ্চারা এখানে খেলা করছে। গাছপালার কালার টালার খুব সুন্দর। এই ছোট্ট ভিডিও একটা দাদা বসে বাদুড়ি আছে, তো সব শুকনো এখন, শীতকাল তো এগুলো এখন শুকনোই, গরমকালে আসলে এগুলো শুকনো না, জল থাকবে এখানে আর কি। প্রচুর লম্বা পার্ক, লম্বা, হাঁটো হাঁটো আর হাঁটো। তো বাচ্চা কাচ্চা বড়ো সবাই মিলে আসুন, পিকনিকও করা যাবে এখানে। দোলনা সমাহার চারিদিকে, প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো লাগছে, শান্ত আছে চারিদিক পুরো। লোকজনের ভিড় তাই, শীতকাল বলে একটু ভিড় হচ্ছে, অন্য সময় আশা করি না এত ভিড় হবে। আর সন্ধ্যেবেলায় আসবেন না, দুপুরবেলায় আসবেন, তাহলে কিন্তু হবে না, ওই হেঁটেই বাড়ি চলে যেতে হবে। গিনিপিগ আর এইগুলো সব মাছ চাষ হয় এই জায়গায়, সব মাছ চাষ হয়। শীতকাল বলে এখন বন্ধ, সব শুকিয়ে গেছে আর কি। ওই জায়গা সব বসা সব যাবে, এই যে সব সব সরঞ্জাম আছে, জাল টাল সব এই যে এখানে থাকে, যারা মানে মাছ ধরে তারাই। লম্বা, পুরো লম্বা, অনেক লম্বা। তা আপনি একটা হেঁটে শেষ করতে পারবেন না। এখানে সব মাছ ধরার জিনিস করে এই জায়গায়,
মাছ ঢুকবে কিন্তু বেরোতে পারবে না, তাই তো? জাল পাতা, কি জাল বলে এগুলোর নাম মনে নেই আমার। যাই হোক, হাতিতে উঠছে, সুর ভাঙা হাতি নিয়ে যাও, ভাঙা হাতির ইস কি অবস্থা, দোলনা প্রচুর আছে কিন্তু পা নিচে, এটা মোটর পা কিন্তু মোটু উপরে, বুঝে মোটু। এটা কেনা, এটা হচ্ছে বব দ্য বিল্ডার, ছোটবেলায় দেখতাম আমরা এটা, বব দ্য বিল্ডার। এ মা, বব দ্য বিল্ডারের হাতি নিয়ে তো বিল্ড করবে কি করে, ইস কি অবস্থা, বাচ্চা কাচ্চা ভোত প্রচুর দূরে। ম্যানগ্রোভ আছে এখানে আবার, এগুলো ম্যানগ্রোভ। পাঁচটা বাজে যাচ্ছে, যাওয়ার সময় হয়ে গেছে, আবার বেরোতে হবে। মোটামুটি ভালোই ভিড় আজকে, প্রচণ্ড ভিড়। এর মধ্যে খাবারের দোকানও আছে, আপনারা ইচ্ছা করলে এর ভিতর থেকে কিনে খেতে পারবেন। কিন্তু হ্যাঁ, খাবার দাবার কিনে যেন এখানে ওখানে ফেলবেন না, প্যাকেটটা ডাস্টবিনে ফেলবেন। এই যে ডাস্টবিন, শেষবারের মতো না, একবার দেখে নিন যাওয়ার পথে। এখনও লোকজন বসে আছে, সব বেরোবে এবার আস্তে আস্তে। ওই যে ভিড় রাস্তা, ওই দিকে রাস্তা দেখতে পাবেন না, যতটা ভিড় ছিল খালি হয়ে গেছে, কারণ পাঁচটা বলেছে তো, সবাই আদৌ পাঁচটার সময় বেরোতে পারবে না, বেরোতে বেরোতে সেই ছটাই বাজাবে সব। এই এক দু তারিখ পর্যন্ত এই সাজানোটা চলবেই, ভাবি আর একটু পুরোটা সাজাতে পারতো, এইটুকুনি সাজিয়েছে, ভালো লাগবে। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটিকেও লাইক করে দিতে হবে।